নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত। এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এক বছর আগেও কেউ ভাবতে পারেনি তৃণমূলের কোনো দাপুটে মন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ইডি হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেননা সে একটা চোর, সে একটা ফেরেববাজ, সে একটা চিটিংবাজ। হ্যাঁ, সেই ঘটনাটাই ঘটেছিল গত বছর 22শে জুলাই। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মঞ্চ পরিচালনা করলেন এতদিন মুখ্যমন্ত্রীর পাশের আসনে বসে থাকা এবং সারা পৃথিবীতে বোধ হয় একমাত্র রাজনৈতিক দল যাদের মহাসচিব পদ আছে, সেই মহাসচিব পদ দীর্ঘদিন ধরে অলঙ্কৃত করে থাকা পার্থ চট্টোপাধ্যায়। এই পার্থ চট্টোপাধ্যায়ের নিয়ে তারপর অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তারপর ক্রমশ যেন স্মৃতির অতলে ধীরে 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 তিনি হারিয়ে যাচ্ছেন। কিন্তু কিন্তু সেই পার্থ চট্টোপাধ্যায়ের কীর্তি নতুন করে সামনে এলো, আর তাতে কার্যত চমকে যাওয়ার অবস্থা হয়েছে গোটা বঙ্গ রাজনীতির। আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট তল্লাশি, সেখানে তৃণমূলের তর্জন গর্জন, তারপর তার বান্ধবী, একের পর এক সুন্দরী বান্ধবীর খোঁজ পাওয়া যাচ্ছে, এবং এক বান্ধবীর ফ্ল্যাট থেকে, সেখানেও একের পর এক ফ্ল্যাট থেকে টাকার পাহাড়, কোটি কোটি টাকার পাহাড় পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেস তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচিয়ে অবস্থা। পার্থ কেউ নয়, পার্থ আমাদের কেউ নয়, তাকে দল থেকে তাড়ানো হলো, মন্ত্রিত্ব থেকে তাড়ানো হলো, সমস্ত কিছু থেকে সরিয়ে দেওয়া হলো। সেই পার্থ চট্টোপাধ্যায় এক বছরেরও বেশি জেলবন্দী, এতদিন কুঁই 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 করে কেঁদে গেছেন, শুধু জামিন দাও জামিন দাও। কেন? আমার শরীর খারাপ, আমার স্থূলতার রোগ আছে, আমি মাটিতে শুতে পারছি না, আমার ওষুধ খেতে হয়, কত বাহানা। কিন্তু যে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি কিলো দরে বিক্রি করেছেন, আর সেই টাকাটা নিজের পেটে ঢুকিয়েছেন, সেই পার্থ চট্টোপাধ্যায়কে আদালত কিন্তু মুক্তি দেয়নি। এই পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে আজকে একটা নতুন তথ্য সামনে এলো, যাতে কার্যত চমকে গেছে বঙ্গ রাজনীতি। গুণের শেষ নেই পার্থর, টাকা লুকোতে এক গুচ্ছ ভুয়ো সংস্থা, সূত্রের দাবিতে চর্চা তুঙ্গে। কি হয়েছে ঘটনাটা? আপনারা জানেন যে ইডি বা সিবিআই এর তদন্ত নিয়ে আমরা যেরকম এতদিন নাখুশ ছিলাম, আপনারা অনেকদিন আগে থেকেই বলছেন আমরা ধৈর্য রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদেরও ধৈর্যচ্যুতি ঘটছে এবং আমাদের পর আদালতেরও কিন্তু ধৈর্যচ্যুতি ঘটেছে। তারা কিন্তু কড়া ডোজ দিয়েছে সিবিআই এবং ইডিকে, এবং তারপরেই নাকি দৌড়তে শুরু করেছে ইডি এবং সিবিআই। ইডি কতটা কি করছে এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু সিবিআই কিন্তু রিপোর্ট দিতে শুরু করেছে, তারা রেজাল্ট দিতে শুরু করেছে, এবং সেই রেজাল্টের সূত্র ধরেই জানা যাচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি তদন্ত করছে, সেই নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে সিবিআই 35টা ভুয়ো কোম্পানি এই রাজ্যে খুঁজে পেয়েছে, এবং সেই কোম্পানিগুলির মধ্যে একাধিক কোম্পানি খুলেছিলেন খোদ পার্থ চট্টোপাধ্যায়। ভাবুন একবার তৃণমূল কংগ্রেস কিভাবে রাজ্যটা চালাচ্ছে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটা চালাচ্ছে। তার পাশের চেয়ারে বসে থাকতেন পার্থ চ্যাটার্জি, সেই পার্থ চ্যাটার্জি এতদিন আপনারা টাকার পাহাড় দেখেছেন, সুন্দরী বান্ধবী দেখেছেন, এবার ভুয়ো কোম্পানির মালিক, এবং একটা নয় একাধিক ভুয়ো কোম্পানির মালিক। তাহলে ভাবুন, মুখ্যমন্ত্রী নিজের পাশের চেয়ারে বসে থাকা একটা এরকম ফেরেববাজ, জোচ্চোর, চোর, তার খবর রাখতে পারেন না। তিনি বাংলার আইন শৃঙ্খলা, বাংলার শান্তি শৃঙ্খলার কি খবর রাখবেন, প্রশ্নটা উঠবে না? যাই হোক, 35টা কোম্পানি কিন্তু সিবিআই খুঁজে পেয়েছে, এবং তার মধ্যে একাধিক কোম্পানির মালিক ছিলেন পার্থ। এখানে থেমে গেলে ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু সিবিআই যে রিপোর্ট দিয়েছে, যে রেজাল্ট দিয়েছে, সেখানে আরও মারাত্মক তথ্য আছে। এই 35টা কোম্পানির বেশ কয়েকটা পার্থর হলেও বাকি কোম্পানিগুলো কার? সেখানেও নাকি একাধিক প্রভাবশালীর নাম উঠে আসছে, এবং এবং সিবিআই এখন যে স্টেপটা নিয়েছে, এই সিবিআই জানিয়েছে যে এইসব ভুয়ো সংস্থাগুলির ব্যাংক অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট চলছে, অর্থাৎ একদম ভেতরে ঢুকে, ডিপে ঢুকে, সিকোরে ঢুকে বার করে আনা হচ্ছে কে টাকা পাঠিয়েছে, এখান থেকে কোথায় টাকা গেছে, কিভাবে কালো টাকা সাদা হয়েছে, সেই খেলটা পুরো বার করে আনছে এই ফরেন্সিক অডিটের মাধ্যমে। এই ভুয়ো সংস্থাগুলির প্রতিটি অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। সিবিআইয়ের দাবি, ফরেন্সিক অডিটের প্রক্রিয়া শেষ হলেই বহু বিষয় পরিষ্কার হয়ে যাবে। ওইসব ভুয়ো সংস্থাগুলির অ্যাকাউন্ট ব্যবহার করে আসলে কারা কারা লাভবান হতেন, সেই বিষয়টিও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
অর্থাৎ এই লেনদেনের পিছনে কিন্তু সমস্ত রহস্যটা লুকিয়ে আছে। এই এখানে অনেকে বড় বড় ডায়লগ দেয় না, 10 পয়সার দুর্নীতিও কি প্রুফ করতে পারবে না, তার সঙ্গে কি এই ভুয়ো সংস্থাগুলোর কোনো রকম যোগ রয়েছে, এইখান থেকে টাকা গেছে, সেই কোম্পানি কোথা থেকে টাকা পেয়েছে আমরা তো জানি না। খুব সহজ উত্তর, আমি কনসালটেন্সি দিয়েছি এইসব কোম্পানিগুলোকে, সেই কোম্পানিগুলো আমাকে তার কনসালটেন্সি ফিস দিয়েছেন, এটা আমার বৈধ ইনকাম, সুতরাং আমাকে ইডি সিবিআই টাচ করতে পারবে না। এই রকম একটা ডিফেন্সের ওয়াল সেই সব প্রভাবশালীরা তৈরি করার চেষ্টা করছিলেন। তো এইবার এইবার আসল খেলটা শুরু হবে কোথায় কিভাবে, এই যে ফরেন্সিক অডিট হচ্ছে সেইখান থেকে পাওয়া যাবে এই ভুয়ো কোম্পানিগুলোতে টাকা কিভাবে ঢুকেছিল, কারা কারা এই ডিরেক্টর, এবং এই ডিরেক্টর প্রসঙ্গে আরেকটা মারাত্মক তথ্য সে সেটা একটু পরে দিচ্ছি, এই কোম্পানিতে টাকা কোথা থেকে এসেছিল এবং এই টাকাগুলো কিভাবে অন্য কোম্পানিতে গেছে বা অন্য কারুর কাছে গেছে, কেন গেছে। এইবার মজার ব্যাপারটা হবে এই যে ফরেন্সিক অডিটটা হবে, যে রিপোর্টটা উঠে আসবে সেই রিপোর্টটা আদালতে পেশ হয়ে যাবে, ফলে কেউ আর ইগনোর করতে পারবেন না যে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আমি এখান থেকে টাকা নিইনি বা এই কোম্পানিগুলোতে আমি টাকা পাঠাইনি, এখানের সঙ্গে কোনো ট্রানজ্যাকশন করিনি, সেইটা আর বলার জায়গায় থাকবে না। এইবার যারা প্রভাবশালীরা বলছেন আমরা কনসালটেন্সি ফিজ নিয়েছি, আমরা সাদা টাকা ইনকাম করেছি, হোয়াইট কলার জব করি, আমাদের কেউ ধরতে পারবে না, তাদেরকে এইবার জবাবদিহি করতে হবে যে এই টাকাটা কেন আপনারা পেয়েছেন, তাদের একটা উত্তর হবে। এবং ওই ওই কোম্পানিতে যারা যারা ডিরেক্টর আছেন, যারা যারা পদাধিকারী আছেন, ভুয়ো কোম্পানি হলেও সেই কোম্পানির যারা ডিরেক্টর রয়েছেন তাদেরকে তাদেরকে জবাবদিহি করতে হবে তারা কেন দিয়েছেন, দুটো কথা ম্যাপ করা হবে। যদি সেখানে অসঙ্গতি পাওয়া যায় তাহলে একটা নতুন বিপদ শুরু হবে, কে মিথ্যে কথা বলছে কে সত্যি কথা বলেছে সেই জাজমেন্টের জায়গায় চলে আসবে এবং সেইখানে তদন্ত প্রক্রিয়া বাড়বে। আর আর যদি দেখা যায় যে দুটো মিলে যাচ্ছে, যে আমাদের কনসালটেন্সি আমাদের দিয়েছে এবং সেই কনসালটেন্সি ফিজ আমরা দিয়েছি, বৈধ ইনকাম। এইবার নেক্সট স্টেপের যে কোয়েশ্চেনটা হবে, কী কনসালটেন্সি তোমরা করেছো ভাই, প্রুফ দাও। হাওয়াতে তো বলা হয় না তোমার বৃদ্ধি ব্যবসা বৃদ্ধির কনসালটেন্সি দিয়েছি সেই জন্য ফিজ দিয়েছি তো, এবং এই কোম্পানিগুলো ভুয়ো কোম্পানি, ভুয়ো কোম্পানির ভুয়ো বিজনেস কিভাবে বাড়াবে সেই কনসালটেন্সি করেছো, সেটাও তো চিটিংবাজি, সেটাও তো ফেরেববাজি, সেটাও তো শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং পালাবার কোনো পথ নেই, শাঁখের করাত হয়ে গেল এই 35টা কোম্পানি। এবার আরেকটা মজার কথা শুনুন, এই যে ডিরেক্টর নিয়ে আরেকটা কথা পরে বলছিলাম সেটা আরও মারাত্মক। এই যে ভুয়ো কোম্পানি 35টা আইডেন্টিফাই হয়েছে, সিবিআই কিন্তু বসেছিল না, যেটুকুনি এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে সিবিআই কিন্তু তাদের ওই ডিরেক্টর পদাধিকারীদের অলরেডি ডেকেছে এবং সেখানে যাদের যাদের নাম এসছে চমকে গেছেন, কেউ ধরুন গাড়ির ড্রাইভার, কেউ ধরুন অটো চালায়, কেউ ধরুন চায়ের দোকানের মালিক, কেউ ধরুন ফল বিক্রি করে, এই সব নাম নাকি এসেছে। এবার মুশকিল হচ্ছে তাদের কেউ কিন্তু জেরায় ডাকা হয়েছে, অনেকেই রয়েছেন যারা এসে নাকি বলেছেন তারা জানেই না তারা এরকম কোম্পানির কোনো মালিক, তারা জানেই না এরকম কোম্পানির ডিরেক্টর। অর্থাৎ লোকের তথ্য নথি এগুলোকে ব্যবহার করে পার্থর মতো ফেরেববাজরা প্রভাবশালীরা এইসব ভুয়ো কোম্পানিগুলো বানিয়েছে আর সেখানে পুরো টাকার খেলাটা হয়েছে। এই যে বারবার সিবিআই একটা কথা বলছিল যে আমরা তদন্ত করছি কিন্তু এর জাল এতটা বিস্তৃত সেইখানে প্রবলেম হয়ে যাচ্ছিল। আসলে ইডির ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা রয়েছে, ইডির ক্ষেত্রে যে তদন্তগুলো করতে হচ্ছে আমরা ওই বিদেশিনীদের কথা শুনতে পাচ্ছি ফরেন অ্যাকাউন্টে, তাদের কিন্তু ভারতের গণ্ডিটা পেরিয়ে গিয়ে তদন্ত করতে হচ্ছে, সেই জন্য নাকি তাদের কাছে সেটা বেশি চ্যালেঞ্জিং হয়েছে। কিন্তু সিবিআইয়ের কাছে যে মেন ব্যাপারটা অনেকটা ইডির তুলনায় কাজটা ইজি হয়ে গেছে সেটা হচ্ছে এই 35টা ভুয়ো কোম্পানি বা যেগুলি এখানে পাওয়া যাচ্ছে সবটাই কিন্তু ইন্ডিয়া সেন্ট্রিক রয়েছে, অর্থাৎ ওই সর্বোচ্চ প্রভাবশালীরা ভারতের গণ্ডি ছাড়িয়ে ইন্টারন্যাশনাল হয়ে গেছেন কিন্তু এরা এখনও সেই দৌড়ে যেতে পারেনি, ফলে এই তথ্যগুলো এবার বের করে আনা সিবিআইয়ের পক্ষে সহজ হচ্ছে। আবার আরেকটা জিনিসও হচ্ছে, একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি দীর্ঘদিন ধরে সিবিআই কভার করছেন, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে দেখুন একটা ফ্রাস্ট্রেশনের জায়গা রয়েছে সিবিআই এরকম দিতে পারছে না আদালত বলছে, আমাকে একটা খুব ভালো এক্সাম্পল দিয়েছেন এবং আমার সেটা পছন্দ হয়েছে, আপনারা শুনুন। সেটা বলছে, ভাই তোমাকে যদি আখরোট দিয়ে দিই, আখরোট জানেন তো ওই ভেতরে মানে বাইরেটা খুব শক্ত খোল হয় ভেতরে নরম ওই বাদামটি থাকে, তোমাকে যদি আখরোট দিয়ে দিই এবং তুমি যদি স্টাইলটা না জানো, প্রথমবার নিয়ে তোমাকে ভাঙতে বলে তুমি হাতুড়ি ছেনি অনেক কিছু নিয়ে আসবে, ভাঙতে পারবে না।
আখরোট ভাঙার নিয়ম হচ্ছে দুটো আখরোট কি ভাবে বসাতে হয়, তার শিরায় শিরায় থাকে, চারটি দিতে হয়, কাট করে ভেঙে যাবে, তুমি আখরোটটা ভেতর থেকে বার করে খাবে। এই প্রসেসটা এত ইজি, কিন্তু এই প্রসেসেও যে ভাঙা যায় এটা তো তোমাকে আগে জানতে হবে। সো স্বাভাবিকভাবে কোনো শক্ত জিনিস দেখলে আমরা কি ট্রাই করি, প্রথমে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করি, দেয়ালে ছুঁড়ে মেরে ভাঙার চেষ্টা করি, এইগুলো করি। তো এতদিন সিবিআই এদের এই ফেরেপবাজি স্টাইলটাই ধরতে পারছিল না, এবং সেই জায়গা থেকে এই স্টেপগুলো নিচ্ছিল যেগুলো সাধারণত নেওয়া হয়, এবং সেখানে নিতে গিয়ে কিছুই খুঁজে পাচ্ছিল না, যে কারণে এইসব ফেরেপবাজগুলো বারবার বুক ফুলিয়ে বলে যায় যে আমাদের কেউ ধরতে পারবে না, আমাদের পিছনে কোনো রকম কিছু নেই। কিন্তু এইবার এদের প্যাটার্নটা কার্যত আইডেন্টিফাই হয়ে গেছে, ওই আখরোট ভাঙার যে প্রসেসটা সেটা এবার সিবিআই বুঝে গেছে, ইডি বুঝে গেছে। তার ফলে তার অ্যাজাম্পশন যেটা, তিনি দীর্ঘদিন সিবিআই ফলো করছেন তিনি, বা সেটাকে তিনি কভার করেন, তিনি বলছেন যে এবারে যে প্যাটার্নটা পাওয়া যাচ্ছে সেই প্যাটার্নের ফলে কিন্তু অনেক তথ্য চলে আসবে। এই 35টা ভুয়ো কোম্পানি যদি এক্সাম্পল হিসেবে ধরি, এদের ডিরেক্টর, এদের ফেরেপবাজি, কোন কোন প্রভাবশালী আছে, সেই ট্রানজাকশন কোন কোম্পানিতে গেছে, এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু খুব দ্রুত উঠে আসতে শুরু করবে। এবং এই ফেজে যে গ্রেপ্তারিটা শুরু হবে, একাধিক গ্রেপ্তারি হবে, এবং এখানে পটাপট অনেকগুলো উইকেট পড়বে। এই জায়গাটাই ক্র্যাক করা যাচ্ছিল না এতদিন, কেননা যে সিস্টেমটা, যে মেথডটা, বা যেগুলো সাধারণত এই ধরনের আর্থিক অপরাধে হয় সেইগুলোর দিকে সিবিআই কনসেন্ট্রেট করছিল, ইডি কনসেন্ট্রেট করছিল। কিন্তু এরা যে অতি চালাক, এরা একদম প্রভাবশালী জায়গাটাকে ব্যবহার করে কার্যত প্রফেশনাল স্তরে নিয়ে চলে গেছেন। এইভাবেও যে দুর্নীতি করা যায়, এখান থেকে নতুন করে শিক্ষা পাওয়া যাচ্ছে, এবং সেই জন্যই কিন্তু এত দেরি হচ্ছিল। কিন্তু প্রসেসটা অলমোস্ট ক্র্যাক হয়ে গেছে। এই 35টা কোম্পানির ফরেন্সিক অডিট যদি শেষ হয় এবং সমস্ত আর্থিক লেনদেন যদি চলে আসে, তাহলে কিন্তু এবার একটা ঝটপট কোনো অনেকগুলো পরপর অ্যাকশান আপনারা দেখতে পাবেন। এই 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 দাবিটা সেই বন্ধু করছেন, আমরাও তাকিয়ে থাকবো কোন দিকে কত তাড়াতাড়ি সেই অ্যাকশানটা হয়। কিন্তু যত দিন যাচ্ছে, একটা একটা করে তথ্য উঠে আসছে, এইসব ফেরেপবাজির কীর্তি দেখে সত্যিই মাথা ঘুরে যাচ্ছে। আপনাদের কী মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।